অনেক বছর ধরে নদীর ধারে একটি জঙ্গলে এক বাঘ বাস করত। একদিন সে একটা হরিণ শিকার করে তার মাংস খাচ্ছিল। মাংস খেতে খেতে হঠাৎ করে তার গলায় একটা মাংসের হাড় আটকে গেল। বাঘটা যন্ত্রণায় চিৎকার শুরু করলো। বনের পশু পাখিদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য সে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। তার যেন প্রতি মুহূর্তেই কষ্ট আরও বাড়তে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে জঙ্গলে অনেকটাই দূরে চলে আসলো। না, আমি আর সহ্য করতে পারছি না, আমার যেন গলাটা ফেটে যাচ্ছে, কিন্তু কাউকে তো কোথাও দেখতেই পাচ্ছি না, কার কার কাছে সাহায্যের জন্য যাব। তারপরে বাঘটা আবার জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছুটা দূর যাওয়ার পরে শিয়ালের সাথে দেখা হলো। ও শিয়াল ভাগ্নে, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমার গলায় মাংসের একটা হাড় আটকে গেছে, তুমি কি হাড় একটু বের করে দিতে পারো? আমাকে ভুল ভাবিস নে ভাগ্নে, সত্যি আমার গলায় মাংসের হাড় আটকে আছে। আমার গলার হাড়টা বের করে দিলে আমি তোকে অনেক সুন্দর একটা পুরস্কার দিব। এরপরে বাঘ সাহায্যের জন্য বগের কাছে যেতে শুরু করলো। ভাই বগ, আমি অনেক নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করতে পারো? আমার গলায় একটা হাড় আটকে আছে, ওটা একটু বের করে দাও না ভাই, আমার প্রতি একটু দয়া করো। দেখো, আমি কিছু খেতেও পারছি না, কিছু করতেও পারছি না, আমার যেন শ্বাস আটকে যাচ্ছে। তুমি চাইলে তোমার লম্বা ঠোঁট ঢুকিয়ে আমার গলা থেকে হাড়টা বের করে দিতে পারো। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যদি আমার গলা থেকে হাড়টা বের করে দাও, তাহলে তোমাকে অনেক সুন্দর একটা পুরস্কার দেব। পুরস্কারের কথা শুনে বগের মনে লোভ হলো। সে বাঘের গলা থেকে হাড়টা বের করে করতে গেল। দেখো, আমার কিন্তু খুব ভয় করছে, তুমি জানো আবার আমার মাথার উপর কামড় বসিয়ে দিও না। না না, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপরে বক বাঘের গলার মধ্যে ঠোঁট ঢুকিয়ে হাড় বের করলো। হাড়টা বের করার পরেই বাঘের কষ্টটা কমলো। হা হা, তোর আবার কিসের পুরস্কার? তুই কার গলার মধ্যে ঠোঁট ঢুকিয়েছিস সেটা কি ভুলে গেছিস? তোর মাথাটা যে চিবিয়ে খায়নি এটাই তো তোর ভাগ্য, এর থেকে আবার তোর বড় পুরস্কার কি চাই? বাঘের কথা শুনে বক মনে অনেক কষ্ট নিয়ে ওখান থেকে উড়ে চলে গেল। এরপর বাঘ ওখান থেকে চলে গেল। এর বেশ কিছুদিন পরে একদিন বাঘ শিকার ধরার জন্য জঙ্গলে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে বাঘ একটা তাল গাছের নিচ দিয়ে যাচ্ছিল, আর ওই তাল গাছে বসা ছিল এক বক। বাঘকে দেখা মাত্রই তার মাথার উপরে তাল ফেললো, আর বাঘটা সাথে সাথেই মরে গেল।
তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।